নতুন টপিকটা পড়বো, সেই টপিকটার নাম হলো হাঁটুর সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয়। দেখো তো, হাঁটু নড়াচড়া করা হবে। কি নড়াচড়া করা হবে? হাঁটু নড়াচড়া করা হবে। এবং এই যে হাঁটু নড়াচড়া করা হবে, হাঁটুর সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয়, হাঁটু নড়াতে আমরা কয় ধরনের পেশি ব্যবহার করবো এই জায়গায়? দেখো, দুই ধরনের। একটাকে আমরা বলবো ফ্লেক্সর, যারা কিনা হাঁটুটাকে ভাঁজ করবে, বক্রীকরণ পেশি, যার অপর নাম হ্যামস্ট্রিং পেশি। আর আরেকটা পেশি আমরা ব্যবহার করব প্রসারণ পেশি, কোয়াড্রিসেপস পেশি নাম। যাই হোক, এখানে একটা ছোট্ট শুভঙ্করের ফাঁকি আছে, কারণ দেখো বক্রীকরণ পেশি যেখানে যে বা লিখেছে, এটা একটা ছোট্ট পার্থক্য আছে। ফ্লেক্সর কয়টা, হাঁটুর ফ্লেক্সর কয়টা মনে রাখতে হবে। হাঁটুর ফ্লেক্সর দুইটা, একটা নাম হলো হ্যামস্ট্রিং, আরেকটা নাম গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি। সো হাঁটুকে ভাঁজ করতে আমাদেরকে মনে রাখতে হবে যে, মনে রাখার উপায়টা খুবই খারাপ, মানে এই মনে রাখার উপায় শুনলে যে কেউ বলতে পারে যে তোফাইল ভাই এগুলো কি বলছে, কিন্তু এটি মনে রাখার সবচেয়ে ইফেক্টিভ উপায়। মনে রাখতে হবে হাঁটু ভাঁজ করতে, হাঁটু ভাঁজ করতে কি লাগে? হাগা লাগে। সবার মনে থাকবে হাঁটু ভাঁজ করতে কি লাগে? মনে থাকবে? নেট চলে গেছে আবার। হাগা লাগে, ঠিক আছে। এখন থেকে প্রতিদিন টয়লেটে গেলে কিন্তু হাঁটু ভাঁজ করে বসবা, ভাঁজ করতে দেখবা যে, দেখবা যে, বা এইভাবেও তুমি মনে রাখতে পারো যে হাগা করতে গেলে কিন্তু হাঁটু ভাঁজ করতে হয়। দুটাই দুটাই কিন্তু সত্য, মানে তুমি কিন্তু হাঁটু ভাঁজ না করে এই কাজ করতে পারবা না, পারবা নাকি? পা সোজা করে এই জিনিস করা যাবে না, তাহলে হাঁটু ভাঁজ করতে হা মানে হ্যামস্ট্রিং, ঠিক আছে, আর গা বলতে গ্যাস্ট্রোকনেমিয়াস। সো গ্যাস্ট্রোকনেমিয়াস, সো ইনশাল্লাহ এটা পারা যাবে। ওকে, বাকিটুকু বুঝে নিবা। সো এইটা পরীক্ষায় প্রথম কথা হচ্ছে এইটাই প্রশ্ন আসবে, এরপর দ্বিতীয় অনেক কথা আছে, আপাতত এইটা পড়লেই হয়। তারপর পড়বো আমরা হ্যামস্ট্রিং পেশিগুলোর নাম। হ্যামস্ট্রিং পেশি কয়টা পেশি? তিনটা। হ্যামস্ট্রিং পেশি কয়টা পেশি? হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি। তিনটি পেশি হলো হ্যামস্ট্রিং পেশি সমন্বয়ে গঠিত। একটা হলো বাইসেপস ফিমোরিস, একটার নাম সেমি মেমব্রেনোসাস, একটার নাম সেমি টেন্ডিনোসাস। নাম তিনটা ভাই ঝাড়া মুখস্থ, দুনিয়ায় তুই তোর শ্বশুর শাশুড়ি নাম মনে রাখ আর না রাখ, এই তিনটা নাম মনে রাখতেই হবে। হ্যামস্ট্রিং পেশির নাম কি? সেমি বাই সেমি, সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফেমোরিস, বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস। ভাই নামটা সুন্দর করে গুছিয়ে পড়তে হবে, সেমি বাই সেমি। হোপফুলি সবাই মনে রাখতে পারবা। আমার মনে হয় যে, কেউ যদি এইটুকু নাম পড়ে ইনশাল্লাহ সে বাকিটা উত্তর করতে পারবে। এই নাম তিনটে এই জায়গায় সুন্দর করে লিখা আছে, পরীক্ষায় কিন্তু এটাই আসবে, হ্যামস্ট্রিং পেশিগুলা। ওকে, আর কোয়াড্রিসেপস পেশি, সেপস মানে কোয়াড্রি মানে চারটা, সেপস মানে মাথা। কয়টা পেশি? দেখো, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, রেক্টাস ফিমোরিস। কি বলতেছি তোর এগুলো নিজেরাও বুঝবি না, কেউ যদি এগুলো আগে না পড়িস। কোয়াড্রিসেপস কয়টা পেশি? এখানে কোয়াড্রি মানে চার, এখানে চারটা মাথা, প্রত্যেকটা শেষে টাস কতটা দেওয়া। দেখো ভাস্টাস, 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 প্রত্যেকটা পেশির নাম ভাস্টাস, একটা মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস, আর একটা নাম রেক্টাস। সো রেক্টাস, পরীক্ষায় কিন্তু এই দুটা থেকেই তোমাকে প্যারাটা দিবে, কোনটা হ্যামস্ট্রিং পেশি, কোনটা কোয়াড্রিসেপস পেশি। ভাইয়া এই প্যারাগুলোই তোমাকে দিবে, সবার আগে নাম করতে হবে, ঠিক আছে? আর হাঁটুকে ভাঁজ করে আর কে? গা। গা মানে গ্যাস্ট্রোকনিমিয়াস, এটাও কিন্তু হাঁটুকে ভাঁজ করে। তো সবার আগে নামগুলো পড়াই দিলাম, তাহলে হাঁটুকে ভাঁজ করে কয়টা পেশি? চারটা। হাঁটুকে সোজা করে কয়টা পেশি? চারটা। হ্যামস্ট্রিং তিনটা আর গ্যাস্ট্রোকনিমিয়াস একটা, এরা কিন্তু হাঁটুকে ভাঁজ করে ইনশাল্লাহ।
ঠিক আছে, ইনশাল্লাহ পারা যাবে। ওকে ফাইন, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে কি কি পড়বো? হ্যামস্ট্রিং পেশি থেকে আর কি পড়বা? পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে হ্যামস্ট্রিং পেশিগুলা শেষ হয় কোথায়, হ্যামস্ট্রিং পেশিগুলা শেষ হয় কোথায়, দেখো তো তারা শেষ হয় টিবিয়ার উপরে। কোথায় শেষ হয় তারা? টিবিয়ার উপরে। ছবির দিকে দেখতে পারো তোমরা চাইলে, এখানে দেখো ছবি, এই হলো টিবিয়া। যারা টিবিয়া চিনো না জীবনে, টিবিয়া যারা জীবনে দেখো নাই তারা দেখতে পারো, এই আমাদের হাত দিয়ে ধরে দেখতে পারো, আমাদের হাঁটুর নিচে যে বড় হাড়টা সেটা নামে টিবিয়া। এই টিবিয়ার সামনে এই জায়গায় হ্যামস্ট্রিং পেশিগুলা টিবিয়ার উপরের দিকে এসে, এই যে এই জায়গায় এসে হ্যামস্ট্রিং পেশিগুলা শেষ হয়। আচ্ছা, সে যাই হোক, সো টিবিয়ার উপরে শেষ হয়। আর গ্যাস্ট্রোকোনিমিয়াস থেকে পরীক্ষা যে লাইনটা পড়তে হবে, এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, পায়ের ডিম বা পায়ের গুলির প্রধান পেশি কোনটা? গুলি মানে গোড়ালি ভাইয়া, গুলি বলতে কিন্তু গুলি করে দিউ সেইটা কিন্তু না, গুলি করে দিমু সেই গুলি না, এটা এটা ভাইয়া পায়ের ডিমের, পায়ের যে গোড়ালি সে গোড়ালির প্রধান পেশি। এখন এই যে হ্যামস্ট্রিং এর একটা টেন্ডন আছে, যে টেন্ডনটার নাম অ্যাকিলিস টেন্ডন বা ক্যালকেনিয়াস টেন্ডন, পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। অ্যাকিলিস টেন্ডন কোন পেশির টেন্ডন? এটাতে 10 স্টার দিয়ে দিলাম আমি, পরীক্ষায় এগুলাই আসবে। সো অনেকটা সময় ধরে পড়াচ্ছি এই টপিক গুলা, যাতে তোমাদের ব্রেনে পার্মানেন্টলি সেট হয়ে যায়। গ্যাস্ট্রোকোনিমিয়াস পেশি টেন্ডন। কোয়াড্রিসেপস থেকে কি পড়বা? এদেরকে বলে প্রসারণ পেশি, নাম চারটা পড়লেই পড়া শেষ, এখান থেকে অন্য কিছু পড়ার দরকার নাই। এবং এরা যুক্ত হয় কোথায়? কোথায়? প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে। সো এদের টেন্ডনটা হলো প্যাটেলার টেন্ডন, এরা সবাই মিলে তৈরি করে প্যাটেলার টেন্ডন। আর এই টেন্ডনটার নাম কি? এই টেন্ডনটার নাম, এই টেন্ডনটার নাম হলো অ্যাকিলিস টেন্ডন। টেন্ডনের বাংলা হলো কন্ডরা। আমরা যে টেন্ডন টেন্ডন পড়লাম, পরীক্ষা যদি তোমাদেরকে কখনো বলে টেন্ডনের বাংলা কোনটা, টেন্ডনের বাংলা হলো কন্ডরা। সো টেন্ডনের বাংলা হলো কন্ডরা। হোপফুলি সবাই ইনশাল্লাহ উত্তর করতে পারবা। পেশি, সব পেশির নামগুলো কিন্তু ধরে ধরে পড়িয়ে দিলাম। সো অনেক পড়া ছিল ইনশাল্লাহ। সো পেশির অংশটুকু পুরোপুরি পুরোপুরি আলোচনা করলাম। এখানে যে অ্যাকিলিস টেন্ডন, এই অ্যাকিলিস হিল বলে কিন্তু আমাদের একটা এমসিকিউ আছে, অ্যাকিলিস হিল। এবং তোমরা পায়ে হাত দিয়ে দেখতে পারো, আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী টেন্ডন কিন্তু এই অ্যাকিলিস টেন্ডন। হ্যাঁ, এবং তোমাদের অতীতে আমি এই কাহিনীটা শুনিয়েছি, যে যারা আমার আগের স্টুডেন্ট তারা কাহিনীটা জানো। এই কাহিনীতে অ্যাকিলিস বলে যে বিখ্যাত গ্রিক যোদ্ধা ছিল, তার সে ছিল অমর, তাকে কেউ মারতে পারতো না। তুমি যদি তাকে গুলি করো, বোমা মারো, তো গুলি বোমা কোনো কিছুতেই সে মারা যাবে না, কারণ তার মা তাকে পানির মধ্যে ডুবিয়ে তুলেছিলেন। একটা জন্মের পর একটা নদীর মধ্যে অ্যাকিলিসকে ডুবিয়ে তুলেছিলেন, এবং শরীরের যেই যেই জায়গায় ওই নদীর পানি স্পর্শ করেছে সেই জায়গায় তুমি ওকে গুলি মারো, বোমা মারো, ব্রাশ ফায়ার করো, পারমাণবিক বোমা মারো, অ্যাকিলিস মরতো না, মানে ও ছিল অমর। কিন্তু একটা জায়গায় নদীর পানি স্পর্শ করেনি, সেটা ছিল অ্যাকিলিসের গোড়ালি, অ্যাকিলিসের হিল। এবং সেই অ্যাকিলিসের হিলে তার একবার তীর লাগে, এবং সে সেই অ্যাকিলিসের হিলে তীর লাগার ফলে অ্যাকিলিস কিন্তু মৃত্যুবরণ করে। এর যে দুঃখজনক ঘটনা হতেই পারে না, মানুষের গোড়ালি। সো অ্যাকিলিসের গোড়ালিকে বলা হতো তার দুর্বলতম জায়গা। সো মানুষেরও এরকম দুর্বলতম জায়গা থাকে, মানুষের যে দুর্বলতার জায়গা সেটাকেই বলা হয় অ্যাকিলিস হিল। এবং বাংলা সিনেমাতে নায়কের সবচেয়ে কাছের দুর্গমতম দুর্বলতম জায়গা হলো তার নায়িকা। নায়িকাকে এরকম ধরে নিয়ে যায়, দুই পাশে বেঁধে রাখে, তারপর নায়ক মোটরসাইকেল নিয়ে দেওয়াল ভেঙে নায়িকাকে উদ্ধার করে নিয়ে আসে। সো দ্যাট ইজ দ্য থিং, অ্যাকিলিস হিল মানে, এটা কিন্তু একটা এমসিকিউ ইংলিশের জন্য, গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো এর সাথে সাথে আমরা কিন্তু এই টপিকটা পড়ানো শেষ